দুশো বছরের স্বপ্ন আজ সফল হয়েছে। স্বাধীন ভারতের ত্রিবর্ণ চক্র শোভিত নিশান আজ সম্মিলিত জাতিপুঞ্জের পতাকা গোষ্ঠীর মধ্যে আপন গৌরবোজ্জ্বল স্থান অধিকার করেছে। অনাদিকাল থেকে যুগে যুগে নানা দেশের ধর্মের ও বর্ণের জনপ্রবাহ সুজলা সুফলা আমাদের এই ভারতবর্ষে প্রবেশ করেছে। এর ধনধান্যে ঐশ্বর্য সম্পদে প্রলুব্ধ হয়ে সর্বশেষে এলো ইংরেজ, সাম্রাজ্যের লোভে নয়, বাণিজ্য বিস্তারের লোভে। কিন্তু দেশবাসীর আত্মঘাতী বিরোধ ও বিশ্বাসঘাতকতার সুযোগে এই ইংরেজরাই একদিন হয়ে উঠল ভারতবর্ষের অধীশ্বর। সুশাসনের অজুহাতে সর্বস্ব শোষণ করে রত্নপশু এই ভারতবর্ষকে করে তুলল বিশীর্ণ বিবদ্ন, আর নিজেরা হয়ে উঠল পৃথিবীর মধ্যে ধনিক শ্রেষ্ঠ অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য শক্তি। তাই একদিন এই শোষণ লোলুপ সাম্রাজ্যবাদী বৈদেশিক শাসনের অত্যাচারী জর্জর হয়ে বিদ্রোহ করল পরাজিত ভারতের অপরাজেয় মুক্তির আকাঙ্ক্ষা। ছিন্ন হল তার দুশো বছরের নাগপাশের বন্ধন। কবে? ১৯৪৭-এর ১৫ই আগস্টে নয়, ওই দিন ৪২-এরই যুদ্ধফল ঘোষিত হয়েছিল মাত্র। কিন্তু কি সেই ৪২-এর শক্তি যার সম্মুখীন হয়ে ইংরেজের মতো বিশাল অস্ত্র শক্তিও সন্ধির প্রস্তাব নিয়ে এগোতে বাধ্য হল, ভারত ছেড়ে দেবে এই স্থির সত্ত্বে? কি সেই শক্তি, কোথায় উৎস সেই শক্তির? এই চিত্র তারই ইঙ্গিত মাত্র। শেষ লড়াই
দেখো বাবা, শেষ পর্যন্ত দেখবে যে করেঙ্গে টরেঙ্গে কিচ্ছু হবে না, হবে শুধু ওই মরেঙ্গে। কেন, তোমার বাবার কথা মনে নেই? পুলিশের মুভমেন্টে তোমাদেরই মতো দেশ উদ্ধার করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেল। আরে বাবু, ভারত ছাড়ো করে চেঁচালিয়ে কি তারা ভারত ছেড়ে যাবে? কখনো না। ছাড়তে তারা চাইবে না, এটা সত্যি কথা মন্ডল কাকা, কিন্তু ছাড়াবো যদি আমরা সমস্ত ভারতবাসী মুখে না প্রাণ দিয়ে তাই চাই। আর গুলির কথা বলছিলেন, করুক না, কত গুলি করবে করুক, একদিন দেখবেন গুলি ওদের ফুরিয়ে গেছে কিন্তু মরবার লোক তখন আমাদের ফুরোয়নি। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, টুটুন বাবু তুমি বলো তো বাবু, বলো ইংরেজ ভারত আচ্ছা বলো তো শিবু রানী, আমার পকেটে কি জানি না, বলতে পারলে কিন্তু তোমার যাই না যাই, তাহলে ওবাড়ির মিনুকে দিয়ে আসি। নালিশ করতে হবে না। আরে বললি না তুই হঠাৎ চলে এলি কেন? তোমার নাতবউ? আহা, আমার ওকে কেন জ্বালাস? বারে ওই তোমাকে চিঠি লিখলো যে মন কেমন করছে, আমাকে ছেড়ে একদণ্ড থাকতে পারছে না। আমি কখনো ও কথা দেখিনি, তা লিখেই বা কি হয়েছে? স্বামী বিদেশে থাকলে স্ত্রী আমার কাছে পেতে চায় বটে। আচ্ছা ঠাকুমা, ঠাকুর দাদা শহরে থাকলে তুমি কি করতে? ওই দিন যা করছে, চিঠি লিখতাম, দিন গুনতাম, বয়ে গেছে আমার দিন গুনতে। ও তা হবে, দেখ 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 বসে ছিলে সৃষ্টি সব একাকার করলি। ঠাকুমা তুমি তো এক মহা ওস্তাদ বুড়ি, তপ করে এটাও মাছ করে ফেলা দেখিনি, হঠাৎ কেন আমি এলাম? তা আমি কেমন করে জানবো, চিন্তা চিন্তা করে দেখুই না। তার কাগজে পড়ছিলাম মিলিটারিরা নাকি বড় বড় বাড়ি টাড়ি গুলো দখল করছে। দেশ স্বাধীন হলে তোমার জন্য আমি জোর ক্যানভাস করব, যাতে তোমার প্রাইম মিনিস্টার করে দেওয়া হয়। ওরে বাপ রে বাপ, যাতে ঘুরি তুমি বিনা, তুই যা তো ওকে খাবার দাবার দিকে যা, তুই যাও যাও, হাত মুখ ধুয়ে নে, আমি এইটুকু শেষ করে উঠি। ভীষণ খিদে পেয়ে অনেক খাবো কিন্তু। আচ্ছা আজকেই তো রাত্রে বোম্বাই কংগ্রেসের শেষ বৈঠক বসবে না? হ্যাঁ, গান্ধীজির প্রস্তাব পাশ হয়ে যাবে, কি বলিস? নিশ্চয়ই। তারপর? তারপর আর কি, ধরপাকড়, লড়াই, দাঙ্গা, ব্যাস। এই জন্যই তো জেলা কংগ্রেস আমাদের যার যার গায়ে আগেই পাঠিয়ে দিল প্রস্তুত হতে হবে বলে। এবার শেষ সংগ্রাম, দেখো ঠাকমা ভীষণ হবে কিন্তু। আরে বুঝতে পারছো না যে গান্ধীজি নিজে বলেছেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, আরে আইসিসি তা মেনে নিতে হচ্ছে।
India resolution passed? Only 13 opposed it? I see. Our course of action is now quite clear. Mr. Gandhi and all members of the working committee should immediately be arrested and the Congress should be banned. No, no, no. I want quick action. Declare all the trouble centers as emergency areas. Yes? Yes, yes. Denial policy should be adopted everywhere except the towns. Yes, of course. The towns must be kept in peace. Yes, I would suggest that the youth of the towns be absorbed by military contracts, ARP, civic guards, civil supplies, etc. Yes, yes. Is that theory, Commander? Yes. Yes, I have just issued orders to the civil authorities. Yes, please take over charge of the postal area. Yes, area commander here. Is that Major Trivedi? Just call him. Just call him. Yes, sir? Trivedi! Yes, sir. We have taken over the local zamindar's house and made it our headquarters. Right, sir. Pardon, sir? Have you taken over in dire charge from the DM? No, sir. We have just received a message from him. He'll be coming right now. I don't understand this. Why this delay? Don't forget for even a moment the great responsibility that is on you. Yes, sir. Assistance from the police. Right, sir. I'll take it, sir. Thank you, sir. Ganaji? Yes, sir? You take the truck and go right to DSP and ask him to see me immediately. Sir. Dada, Subhida. Ye dekho, hamara yaha. আপনি কংগ্রেস অফিসের সেক্রেটারি? হ্যাঁ স্যার। স্যার এই গুড হাফ বা করো। মেজর আশ্রফ আপনি বাইরে এখন করুন। কাগজপত্র সব এই তো না আরো কোথায় কি লুকিয়ে রেখেছেন? কংগ্রেসে লুকোবার কিছুই নেই। আই সি। গুড মর্নিং মেজর। গুড মর্নিং। ডিএসপি এসছেন? হ্যাঁ এসছেন, ভেতরে আসেন। আসবে। গুড মর্নিং মেজর, আমি ডিএসপি। গুড মর্নিং। আপনাকে শেষ রাত্রে বিরক্ত করতে হলো বলে দুঃখিত, কিন্তু এখানকার সব জানেন শুনেন, এরকম একজন সিভিলিয়ান অফিসার আমার দরকার ছিল। হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করার জন্য ডেপুটেড হয়েছি। লেফটেন্যান্ট স্যার। হ্যাঁ স্যার। আপনাদের কাজ শেষ হয়েছে? কেন, ভেতরে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, হোয়েন ইউ ফিনিশ টেক হিম টু মাই অফিস। হ্যাঁ, কি বলছিলাম মিস্টার ধর? হ্যাঁ মিস্টার ধর, দেখুন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই এলাকার কংগ্রেসের সব কিশোর ইউটি আছে না, তার একটা লিস্ট তৈরি করা, বুঝলেন? তারপরে আমাদের অন্য কাজ আমরা পাবো। চলেন, আপনাকে একবার কি আমাদের সঙ্গে যেতে হবে, থাকতে হবে তো? হ্যাঁ। তারপর কি খবর ভাই? এই তাটার একটু সান্নি দিতে হবে। আচ্ছা সে হবে এখন, তুমি বুঝো বুঝো। আরে কে ময়না, একদিন তামুক সেজে তোমার
দিন দিন এসব কি হয় কি বলো তো? কাল রাত্রিরে ফের নতুন করে একখানি মিলিটারি নিয়ে আসছে, আজ রাত না পোয়াইতে পোয়াইতে আমাদের সুশীলবাবুকে ধরে নিয়ে গেল। ব্যাপার কি? ব্যাপার আর কি, মরছি না মরতে বাকি আছে যা বলছে। আরে মরছিলাম দুর্ভিক্ষ আর মহামারীতে, এখন বন্দুকের মুতায় মরবো, কথা একই। হ্যাঁ কথা একই। সাইকেলের ঘন্টা না রে বিনোদ, বিনোদ, বিনোদ বলি। হ্যাঁ বাপু, সেপাহীর গুঁতা খাবার তারে তোমার পিঠটা শুশুর কাছে বুঝি। কেন কেন এই গায়ের ভিতরে দিয়ে তুমি সাইকেলে চড়িয়ে যাচ্ছ, তাও আবার ঘন্টা বাজিয়ে? জানো না গভর্নমেন্ট সাইকেল নৌকা বাস গাড়ি সব কেড়ে নিছে? জানি না শিখুরা, কিন্তু শহর থেকে একটা জরুরি খবর নিয়ে ফিরছি কিনা। তুমি আবার কি খবর নিয়ে এলে? এদিকে আমার দাঁড়াবার সময় নেই, তুমি মোড়লদের খবর দিয়ে দাও, এখনই যেন সকলে কংগ্রেস অফিসে আসে। কংগ্রেস অফিস কি আর আছে? আজ সকালে সেপাহীরা ভেঙে চুরে তছ নছ করে দিয়ে গেছে। তাহলে কাজ আরম্ভ হয়ে গেছে? হ্যাঁ। তোমরা তাহলে অজয়দেব কি এসো, ময়নাদি তুমি মেয়েদের খবর দিয়ে দাও, তাড়াতাড়ি এসো, দেরি করো না। বিনোদ, এই সাইকেলটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলো। রাত্রি 10:30 সময় নিখিল ভারত কংগ্রেস সভায় মহাত্মাজির ভারত ছাড়ো প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হইয়াছে। প্রত্যুষেই মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু ও কংগ্রেস কর্মচারী সভার অন্যান্য সকল সভ্যই গ্রেপ্তার হইয়াছেন। কবি কংগ্রেস প্রতিষ্ঠান সমগ্র ভারতে বেআইনি বলিয়া ঘোষিত হইয়াছে। সর্বত্র কংগ্রেস অফিসে পুলিশ হানা দিয়াছে, ব্যাপক খানাতল্লাশির পর সকল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হইয়াছে। ও তাই বলো, আমি ভাবছিলাম যে রাত পোয়াতে না পোয়াতে আমাদের সুশীল যাওয়াটা ধরে নিয়ে গেল কেন? এখন আমাদের এখানে কি করা কর্তব্য সে বিষয়ে আপনাদের একটা পরামর্শ দরকার। দেখো হে বাপু, ওসব পরামর্শ টরামর্শ আমি বুঝি না, আমি শুধু সোজা কথায় এইটুকু বুঝি যে ওইসব অর্থহীন গুজুগে মেতে ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব নষ্ট করে কোনো লাভ নেই। অনেক হয়েছে, এতখানি বয়স পর্যন্ত অনেক আন্দোলন দেখেছি করেওছি, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আপনাদের কি একই মত? এত বড় একটা বিরাট আন্দোলন হবে ভারতবর্ষে যা আর কখনো হয়নি, আর তাদের প্রত্যেক সংগ্রামে বরাবর একটা বড় অংশগ্রহণ করে এসেছে, সে এবার চুপ করে বসে তামাশা দেখবে? ঠিক ঠিক ঠিক, কথাটা কিন্তু ঠিক। ওই যে কথাটা রশিদ বলছে না, বড় খাঁটি কথা বলছে, ঠিক বলছে কিনা হরিমড়ল, ঠিক বলছে কিনা? হ্যাঁ এ তো ঠিক কথাই। তাছাড়া আমি তো মনে করি যে যে কংগ্রেস আমাদের এখানে সকলের জন্য সময়ে অসময়ে এত উপকার করে, সেই কংগ্রেসকে গভর্নমেন্ট ইচ্ছে করলে আর এক ফুঁয়ে উড়িয়ে দিলে এ হয় না, এ কিছুতেই হতে পারে না। আচ্ছা এ বিষয়ে মাঠান কি বল? হ্যাঁ হ্যাঁ বলবেন, নিশ্চয় নিশ্চয়, মার কথার উপর আর কোনো কথাই চলতে পারে না। বলুন মা, আপনি বলুন। আমি তোমাদের সব কথাই শুনলাম, আমার মনে হয় অবশ্যই তোমরাও ভেবে দেখো ঠিক কিনা, আমাদের চোখের সামনে দেশের সব বড় বড় নেতাদের ধরে নিয়ে যাবে বিনা অপরাধে, আর আমরা তার সামান্য একটা প্রতিবাদ পর্যন্ত করব না এ হয় না। ইংরেজ ইংরেজ দিদি তুই যাবো ওকে তোর মার কাছে দিয়া। ইংরেজ যদি ভেবে থাকে যে কংগ্রেস শুধু নেতাদের, তাদের আটকে রাখলে বুঝি কংগ্রেস খতম হয়ে গেল, তাহলে তারা খুব ভুল ভেবেছে। তাদের বুঝিয়ে দিতে হবে যে কংগ্রেস সকলের, সুতরাং কংগ্রেসকে বেআইনি করতে হলে দেশের সকলের সঙ্গে এই আমাদের সঙ্গে তাদের একটা বোঝাপড়া করতে হবে। বেশ, তাহলে সাব্যস্ত কি হইল, আমাদের করতে কি হবে? কি করতে হবে তা এত তাড়াতাড়ি ঠিক করা সম্ভব নয়, তবে আমার মনে হয় আমরা কাল হরতাল পালন করি আর বিকেলে একটা সভা ডাকি, সেখানে গান্ধীজির ভারত ছাড়ো প্রস্তাব আর তার নির্দেশ পাঠ করা হবে। আমি এখানে একটি ছোট্ট কথা বলি, এখানকার রাজত্ব তো বুঝতেই পারছি মিলিটারির হাতে,
পুলিশ নয় যে লাঠির ওপর দিয়ে যাবে, আসবে তো সব বেয়নেট বন্দুক, তখন রুখবে কে? সে আপনি ভাববেন না মন্ডল কাকা, আমরা স্বেচ্ছাসেবিকা বাহিনী সে ভার নিলাম। এই তো চাই, এ না হলে আর দেশের কাজ? আচ্ছা তাহলে আমাদের সব আজকে কেনই ভঙ্গ, সব তো ঠিক হয়ে গেল, তাহলে কাল সকাল থেকে দোকানপাট সব বন্ধ। দোকান তো সব বন্ধ হয়, রাশন মিলনে কা কোই উম্মীদ নাই, কিসি তরে সে হো রাশন তো মিলনা হি চাহিয়ে, হুকুম দিজিয়ে সাহেব দোকান তো তোড় দু। এক বড় দোকান খোলা হ্যাঁ লেকিন পিছে সে ফিডার কত হ্যাঁ সাহ চলো। দোকানের মালিক আপনি? আগে হ্যাঁ স্যার, বসুন স্যার। কিন্তু বন্ধ রেখেছেন কেন? ভয়ে স্যার, ছোড়াগুলোর ভয়ে। ভয়ে? আগে হ্যাঁ স্যার। কিন্তু রেশন আমাদের চাইবে? নিয়ে নিন স্যার, সব নিয়ে নিন স্যার। কিন্তু স্যার আমার দিকটা একটু দেখবেন, দয়ে বাস করতে হবে তো স্যার, দয়া করে আপনি এক কাজ করবেন না স্যার, আপনার এই সেপাইদের দিয়ে আমার ওই দরজাটা ভাঙিয়ে নিন না স্যার, তারপর আপনাদের যা খুশি যত খুশি সবই সামনে দিয়ে নিয়ে যান না স্যার। আর বুঝতেই তো পারছেন স্যার, দাম দেবার সময় দয়া করে একটু ডিয়ারনেস অ্যালায়েন্স যোগ দিয়ে দেবেন স্যার। আই সি ইউ সিম টু বি এ ভেরি ক্লেভার ম্যান, আপনি আসুন না একবার আমাদের মেজর সাহেবের সঙ্গে দেখা করুন, অনেক সুবিধা হবে, আসুন না। রাজি স্যার, খুব রাজি, এই সুবিধাটুকুই আমি চাই স্যার। কিন্তু স্যার এই গেলে একটু অসুবিধা হবে যে স্যার, পাঁচজনে হয়তো দেখে ফেলবে। হ্যাঁ স্যার দয়া করে আপনি আমাকে ওই যে কি বলে আপনাদের ওই অ্যারেস্ট অ্যারেস্ট করিয়ে নিয়ে চলুন না স্যার। চা লাগলো গো বটে, চলে যাক স্যার বাবু বেলে দাও। দেখো ভাই তোমরা সবাই মিলে দেখো আমার উপর কি ভয়ানক জুলুম হচ্ছে, দেখো ভাই দেখো, তোমরা যদি কেউ পারো তো বৈকুণ্ঠের মাকে খবরটা পাঠিয়ে দাও, আজ আমার শক্তি প্রাণ থেকে বেরিয়ে আসছে। ইংরেজ বন্দে মাতরম হরে মাতরম গান্ধী কি জয়, আপনি মাতরম কি জয়, কি আমরা হেতবে? হ্যাঁ এবার হবে। ভাই ও ভগ্নীরা, আজ কয়েক মিনিট আগেও আমি ভাবতে পারিনি যে আমি আবার আপনাদের মধ্যে ফিরে আসবো, বা এই বিরাট সভার সভাপতি পদ পেয়ে এমন ভাবে ধন্য হব, আমার মতো একজন সামান্য লোককে এই সম্মান দেওয়াতে আমি প্রথমে খুবই বিস্মিত হয়েছিলাম, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে এ সম্মান আপনারা আমাকে দিচ্ছেন না, আপনারা দিচ্ছেন আমাদের এই গ্রামের ভারত ছাড়া আন্দোলনের প্রথম শহীদকে। শুধু একটা আনন্দ এবং উত্তেজনায় আমি এখনো দাঁড়িয়ে আছি, নইলে যে সমস্ত অমানসিক এবং নিষ্ঠুর অত্যাচার ওরা আমার উপর করেছে তাতে আমার মতো একজন বুড়ো মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা কিছুতেই সম্ভবপর নয়। তবে দেশের জন্য মরতে আমি প্রস্তুতি ছিলাম, কিন্তু বোধহয় বুড়ো মানুষ বলি তারা এই জানে, আপনারা সবাই জানেন যে ব্যক্তিগতভাবে এবারের এই আন্দোলনের আমি কতটা বিরোধী ছিলাম, কিন্তু আজ আমার জীবনের উপর দিয়ে যা ঘটে গেল তাতে আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি
যে আমার মতো মরা মানুষও চাঙ্গা হয়ে উঠেছে। সদাশয় সরকার বাহাদুরের ভণ্ডামীর মুখোশ আজ আমার কাছে খুলে গিয়েছে। শুধু তাই নয়, কোন কারণবশত আমি আমার বক্তব্য আজ এইখানে শেষ করলাম। এখন শ্রীমান অজয় মহাত্মাজির ভারত ছাড়ো প্রস্তাবটি এবং সেই সম্পর্কে তার শেষ বাণী আপনাদের পড়ে শোনাবে। ওয়ার্কিং কমিটি 14 জুলাই তারিখের প্রস্তাব সম্পর্কে নিখিল ভারত রাষ্ট্রীয় সমিতি বিশেষ বিবেচনা করিয়া এই প্রস্তাব সমর্থন ও অনুমোদন করিতেছেন এবং অবিলম্বে ভারতে ব্রিটিশ শাসনের অবসান দাবি করিতেছেন। ভারতে ব্রিটিশ শাসনের অবসান পৃথিবীর প্রধান ও আশু সমস্যা এবং ইয়ার উপর যুদ্ধের ভবিষ্যৎ পৃথিবীর স্বাধীনতা এবং গণতন্ত্রের সাফল্য নির্ভর করিতেছে। ভারতের স্বাধীনতা ঘোষণা করা হইলে একটি সর্বদলীয় অস্থায়ী গভর্নমেন্ট গঠিত হইবে। কংগ্রেসের মতে এই শাসনতন্ত্র যুক্তরাষ্ট্রে একরে হইবে। এর বিধানে সম্মিলিত রাষ্ট্রগুলির নিকট সংগত আবেদন পাঠ করিয়াছে। তথাপি সমগ্র বিশ্বে স্বাধীনতার মুখে হইয়া নিখিল ভারত আরেকবার আবেদন জানাইতেছেন। কমিটি এই সংকল্প গ্রহণ করিতেছেন যে স্বাধীনতা লাভের জন্য স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন সকলের মা ত্যাগ করিয়া স্বাধীনতা। মিটিং ভেঙে দিয়েছি স্যার। গুড, পান্ডাগুলোকে ধরে এনেছেন? অন্য কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল না বলে তাই সামনে দিয়ে ঢুকেছিলেন স্যার, কিন্তু লিটা ছড়াগুলো ওরই মধ্যে কেমন করে পালিয়ে। What? Fools! How dare you come to me with such a silly explanation? সামনে দিয়ে ঢুকেছিলাম স্যার কেন? সমস্ত জায়গাটা ঘেরাও করতে আপনাদের কে বারণ করেছিল? Who stopped you from doing that? কতগুলি মেয়ে ভলেন্টিয়ার বসে পড়ে রাস্তায় আটকে রেখেছিল। ও আই সি, সেই জন্য তাদের সঙ্গে সঙ্গে আপনারাও সব বসে পড়লেন? তাদের অ্যারেস্ট করে এনেছি স্যার। থ্যাংক ইউ সো ভেরি ভেরি মাচ, ভয়ানক কাজ করেছেন। বেঁচে বেঁচে কতগুলো মেয়ে তুলে নিয়ে এসছে। বেশ, কোথায় তারা? ডিএসপি তাদের স্টেটমেন্ট নিচ্ছেন, এখানে পাঠিয়ে দেন। কিছু বার করতে পারলেন না? ভেরি হার্ড নাট টু ক্র্যাক। বাট নাটস আর ফর ক্র্যাকিং। কি নাম তোমার? শ্রীমতী ময়না দাসী। ঘর সংসার ছেড়ে এসব হুজুগে মেতেছো কেন? কথা জবাব দিচ্ছ না যে? এ কথার জবাব হয় না। দেখো শ্রীমতী ময়না দাসী, ওরকম মেজাজি সুরে কথা বললে এখানে তো খুব সুবিধা হবে না। মেয়ে মানুষ, তোমাদের কাজ হচ্ছে ঘর গেরস্তালি দেখা, সন্তান প্রতিপালন করা। এইসব কংগ্রেসি গোলমালের মধ্যে তোমরা ঢুকতে আসো কেন? জানো না ফল কি হতে পারে? আপনার নীতিকথা শোনাবার জন্য কি আমাকে ধরে আনা হয়েছে? এই শোনো, এসব হুজুগে না মেতে যদি সত্যি সত্যি দেশের উপকার করতে চাও তাহলে নিজের সংসারের উপকার আগে করো। আমি শুধু এইটি বলতে চাচ্ছিলাম, তোমার স্বামীও কি ওই কংগ্রেসি দলের নাকি? ও হো হো, আই এম সরি, আই এম সরি, আই বেগ ইউর পার্ডন। তাই ঘর সংসারে মন নেই। তা দেখো ময়না, আমি তোমার কাছ থেকে কিছু পেতে চাই, কয়েকটা খবর। অজয়, রশিদ, সতীশ, বিনোদ, এরা তো সব তোমাদেরই গায়ের ছেলে। হ্যাঁ,
আচ্ছা, মিটিং এর পর তারা কোথায় গেল বলতে পারো? না জানো না হয়তো, কিন্তু আন্দাজ করতে তো পারো। পারলি বা বলবো কেন? বলবে বলবে সব বলবে, আমার কাছে সব রোগেরই ওষুধ আছে। কি করবেন, কি বেদ মারবেন? তার জন্য তৈরি হয়ে এসেছি। কিন্তু যার জন্য তৈরি হয়ে আসনি, যদি সেই ওষুধ দিই তাহলে বুঝে দেখো খবর আমার চাই। আমি বলবো না। বলবো না? ক্যাপ্টেন সিং, একে ও ঘরে নিয়ে যান। 10 মিনিটের মধ্যে যদি আমার কথার জবাব দিতেও রাজি না হয় তাহলে সেপাইদের ব্যারাকে পাঠিয়ে দেবেন। তবু আমার কাছ থেকে একটা কথা তোমরা পাবে না, যা খুশি তা করতে পারো কিন্তু মরার পথ তো আটকাতে পারবে না। ক্যাপ্টেন সিং, আমি যখন হুকুম করি সে হুকুম তখনই পালন করা হোক, এটি আমি চাই। চলো। একটা কথা বলবো? এটাকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? রিয়েলি? আপনি বসুন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। অজয় তো আসেনি, বনার কোনো খবর পেলে? কোথায় সে? ওই ওই জমিদারের ছেলে। কি বলছো তুমি দাশু কাকা? মরেনি, মেরেছে, ওরা মেরেছে। আমি সেখান থেকে আসছি, 3 দিন বাদে আজ আজ ভেসে উঠেছে, দেখাইলাম। কি করে এমন হলো দাশু কাকা? ওই যে মিটিং এর পর ওকে ধরিয়া নিয়ে গেল, কথা বাইর করবার অনেক চেষ্টা করলো, কিছুতেই যখন কিছু হল না তখন হাতে হাত করি দিয়ে ওকে সিপাহীদের ঘরে ঠিকে ফেলে দিল। তারপর মাঠান, তারপর সারা রাত ধরে ওই পশুগুলা মাঠান। ময়না তো কোনো পাপ করে নাই, কোনো পাপ করে নাই। পাপ করেছে দাশু, পরাধীন দেশের সবচেয়ে বড় যে পাপ তা সে করেছে স্বাধীনতাকে। কিন্তু কিন্তু আমি ছাড়বো না, আমি এর সদ লেব মাঠান। রক্তের বদলে রক্ত মাঠান, পাপের বদলে পাপ। ছিও কথা বলতে নেই দাশু, তুমি না গান্ধীজির ভক্ত, সে কথা তোমার মুখে সাজে না বাবা। রাখো তোমার হিংসা হিংসা, আমিও সব বুঝি না, আমিও সব বুঝি না। হিংসা মাঠান, তোমার মেয়েকে যদি কেউ তোমার চোখের সামনে ওই রকম করে বিধ করত, ওই রকম করে টেনে টুকরো করে ছিঁড়ে কামড়ে খেত, তাহলে ওকে তুমি অহিংসা অহিংসা বলতে পারতে? হ্যাঁ দাশু, তবু ওই কথাই বলতাম, বিশ্বাস করো। কিন্তু মাথান, ময়না তো দেশের একমাত্র মেয়া নয়, আরো তো কত মেয়ে আছে, তারা কেউ ধর্ম রক্ষার কোনো চেষ্টা করবেনি। কেন করবে না দাশু? নিশ্চয়ই করবে। কিন্তু কি করে কি করে? এর জবাব তো গান্ধীজি দিয়েছেন, বুকে ছুরি বসিয়ে। বুকে ছুরি বসিয়ে? হ্যাঁ বাবা, তিনি বলেছেন দেশের প্রত্যেক মেয়েই নিজের ধর্ম রক্ষার জন্য একখানা করে ছুরি রাখতে পারে। ছুরি রাখতে পারে? হ্যাঁ বাবা, গান্ধীজি বলছেন ছুরি রাখতে পারে। আমাকে ওদের খাবারটা নিয়ে বেরিয়ে পড়ো। বৌমা, তুমি অজয়ের কাছে যাও তো মা, তাকে বলো, বুঝলে মা, তাকে বলো আমি আমার রাস্তা খুঁজে পাচ্ছি, সত্যিকারের দেশের কাজ তাকে বলো। হ্যাঁ Thank you.
অনেক শোনো, তুমি বৌদিকে নিয়ে যাও বুঝলে। তুমি দক্ষিণ পাড়িতে না নিয়ে গিয়ে তুমি ঘোষ পাড়িতে নিয়ে যাও বুঝলে। যাও আসুন বৌদিক, যান। এই আত্মত্যাগের আদর্শ আমরা যেন চিরদিন চোখের সামনে ধরে রাখতে পারি। আচ্ছা ভাই, তোমরা যারা যারা দূর থেকে চলে যাও, আর দেরি করো না। বিনা, তুমি কখন এলে? আমি তো ভেবেছিলাম তুমি আর আসতেই পারবে না, যে কড়া পাহারা বসেছে। তোমাদের পাহারা তো কম নয়, তোমাদের খাবার এনেছি। মহেন্দ্র দাস হবে বাঁচলেন বৌদি, কিছু বলতেও পারছিলেন না, সইতেও পারছিলেন না, সত্যি বড্ড খিদে। এসো এসো শিখি শিখি বসে পড়ো, তোমরা তোমাদের দিয়ে দিই। শোনো, এই খানিকক্ষণ আগে দাশুকুড়া আমাদের ওখানে এসেছিলেন, তিনি তোমাকে বলতে বললেন তিনি নাকি তার দেশ সেবার পথ খুঁজে পেয়েছেন। বেচারি ময়নাদির কথা সত্যি ভাবা যায় না। আমার কিন্তু মনে হয় মেরে ফেলে ওরা ময়নাদিকে মুক্তি দিয়েছে। কেন? এখানে উত্তর দেওয়া বড় মুশকিল। ওর তো আর কোন স্ত্রীলোকের বেটি থাকা উচিত না, থাকলে সংসারের অকল্যাণ হয়। হে, তোমার বড্ড সেকেলে কথা বিনা, উনি তার স্বেচ্ছায় কিছু করেননি। তবু যাক সে কথা, তুতুন কেমন আছে? আজ আর জ্বর আসেনি, তবে তোমার নাম করে বড্ড কাঁদছে। ডাক্তারবাবু এসেছিলেন? হ্যাঁ, ওষুধ দিয়ে গেছেন। এটা কি? একটা নকশা। তা তো দেখতেই পাচ্ছি, কিসের? এই বলবে না বুঝি? কেন বলবে না? আপনাকে বলতে পারো আপত্তি কি? শুনুন বৌদি, জেলা কংগ্রেস থেকে খবর পেয়েছি যে কংগ্রেস শীঘ্রই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তখন তো আমাদের সব দখল করতে হবে, কাছারি আদালত পোস্ট অফিস এগুলো তো দখল করা কিছুই নয়। প্রধান সমস্যা হচ্ছে ওই জমিদার বাড়ি, ওই যে ওই যেখানে নিজেরা ঘাঁটি পেতেছে সেইটা দখল করা। তাই প্ল্যান করছিলাম একটা, যে কি প্ল্যান করছিলে? এই সেটা কি করে দখল করা যেতে পারে। কিন্তু কি করে? দাঁড়া তোমায় বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এইটা হলো মিলিটারি ব্যারাক, কেমন? আচ্ছা এখন এই চারদিক থেকে এই 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 এখন এই চারদিক থেকে চারটে পজিশন আসবে। এর প্রথমটা লিড করবো আমি, আর এই দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা নিয়েই হয়েছে একটু মুশকিল। কেন, কি মুশকিল? এই পজিশনটাই লিড করবার কথা ছিল ময়নাদি। বেশ তো, তা ময়নাদির জায়গায় না হয় আমি কিন্তু আমি বাবু তোমাদের মতন চেঁচামেচি করতে করতে যেতে। আমার দল গান গেয়ে গিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। চমৎকার চমৎকার বল, আমি আপনার দলের প্রধান। আমরাও হবো, আমি আপনার দলে। শোনান না, আচ্ছা বেশ শোনাতে পারি, যদি উনি সঙ্গে গান। আমি? তুমি কি গান গাইবে আমি কি করে জানবো? কেন, ওই কণ্টাকময় বন্ধুর পথ তুমি তো ওটা জানো। আচ্ছা গাইছি গাইছি। রশিদ তুই ভাই বিটটা দে তো, ওই বাস্কের উপর দে। ঠিক আছে। ওই কণ্টকময় বন্ধুর পথ বজ্রের সম্ভার, সব যাত্রীর দল বিদ্যুৎ বেগে ভেদ করো বেগর ভেদ করো ভুক্ত। ওই কণ্টকময় বন্ধুর পথ বজ্রের সম্ভার,
সব যাত্রীর দল বিদ্যুৎ বেগে ভেদ করো ভেদ করো ভেদ করো গুপ্ত ওই নারী ও শিশু আর তোমার অশুভ নির্যাতন দগ্ধ গৃহের স্তব্ধ প্রাণের বীভৎস ক্রন্দন আজ প্রতিজ্ঞ হও আজ প্রতিজ্ঞ হও বন্ধ করিতে পাশব অত্যাচার আমাদের শেখাত মন্ডল ভাই কৃষ্ণ খুলে দে তোরে বন্ধ কর ওভার বন্ধ করে আবার কি ঠুকছো রে সোমবার আর আছে কি ভাই এই গোপালটা ছাড়া তোমার এখানে এলি ময়নার কথাই মনে পড়ে আসতে না আসতেই কেমন তামাকটি সেজে এসে হাজির হতো তুমি দেখে নিও দাস এত অত্যাচার ভগবান সইবে না এই পাপের শাস্তি ওদের হতেই হবে হবে আর বলছি কেন হতে আরম্ভ করেছে কাল বাদদেপুরে এক হারামজাদা মরেছে না এক ঘা বাস বুকের এপিট ও পিট এপিট ও পিট কোথা কিসে ছোড়াই ছোড়া আমাদের দিশি ছোড়া হ্যাঁ কারিগর বটে এক খাই খাবার সত্যি তুমি ঠিক বলছো এক তা নয় তো কি আর আমি নিজের চোখে দেখে এলাম যে তোমার যদি মন মেজাজ ভালো থাকতো দাশু তাহলে আমি তোমাকেও বলতাম যে বানাও ওই ছোড়াই বানাও বলতে বলতে না একটু চাই তোমাকে সহানুভূতি পাইলে আর কি আর কিছু চাই না আর কিছু চাই না এতে আর দোষের কি আছে ভাই গান্ধীজি তো বলেছেন যে নিজের ইজ্জত রক্ষার জন্য প্রত্যেক মেয়ে তার সঙ্গে ছোড়া রাখতে পারে জানি জানি আরে সেই কথাই তো মাঠানের কাছে শুনে এসে আরম্ভ করলাম ও তুমি জানবে কৃষ্ণ জান এই তিন দিনে বিয়াল্লিশটা বানানো হয়ে গেছে বিজ্ঞ হয়ে গেছে ও তাই বল আমি ভাবছিলাম দাসু ছাড়া আর আমাদের এমন কারিগর কে আছে সাবাস ভাই সাবাস কাজের মতো কাজ করেছে বটে মন্ডল চাবুকটা যদি তেমন হয় তো মরা মানুষ ও মায়ের চোটে লাফিয়ে খাড়া হয়ে উঠে এই দেখো না আমাকে দেখো মরিয়া হয়ে গেছি না কেন অত্যাচার কি আজরা নতুন করে করছে তবে চাবুকটা নিজের পিঠের উপরে পড়ছে তাই জ্বালাটা বুঝছে মন্ডল এই আমি তোমারে বলে রাখলাম তুমি দেখো এক ময়না সদ হাজার ময়না লিবে আর দেরি নাই এইসব কি করছি দোকান বন্ধ রেখে দিন নাই রাত নাই লাভা নাই খাওয়া নাই এসব কি করছি ময়নার গয়নাগুলো বেচে ওই দেখো কত ইস্পাত কিনে রাখলাম কিসের তরে অত্যাচার আর অত্যাচার করবে তো ফিনিশ হবে লোকের গায়ের হাত দিচ্ছ গেছ ময়নার মতো আর কোন মেয়ের মরবে তো মরতে আমি এটা বুঝতেই পারছি না যে আপনারা এ সহ্য করছেন কি করে এটা বুঝছেন না যে ওরা যে স্বাধীনতা স্বাধীনতা বলে চেঁচাচ্ছে সেটা হচ্ছে ওই হিন্দু কংগ্রেসের যা ইচ্ছে তাই করার স্বাধীনতা আর করছেও তো এক্স্যাক্টলি তাই কিন্তু সাফার করছেন ইকুয়ালি আপনারাও এই দেখুন না ওরাই তো মানলে এক মুসলমান সেটাই কিন্তু তার জন্য পাইকারি জরিমানা দিতে হচ্ছে আপনাদের যদি কিছু মনে না করেন সাহেব আমি একটা কথা বলতে পারি জরিমানা তো না ধরলেই পারেন তা কি করা যায় গভর্নমেন্ট তো পক্ষপাতিত্ব করতে পারে না
জাস্টিস মাস্ট বি ফর অল। তবে হ্যাঁ, আপনারা যদি হিন্দু কংগ্রেসের এই অত্যাচার সহ্য করতে না চান, ধরুন গিয়ে যদি একটা দাঙ্গা হাঙ্গামায় লাগিয়ে দেওয়া যায়, মানে যদি বেড়ে ওঠে, তাহলেই আমরা আপনাদের সাহায্য করতে পারি। তখন আমি ওপরওয়ালাদের কাছে গিয়ে জোর গলায় বলতে পারি যে এখানকার মুসলমান সম্প্রদায় এসব কংগ্রেসি গোলমালের মধ্যে নেই, এদের জরিমানা মাফ করে দেওয়া হোক। বুঝতে পারছি সাহেব আপনি কি বলতে চান, কিন্তু সাহেব এই কাজটি আমাদের দ্বারা হবে না। ফাতুবু ক্বাবলা আন তামুতু ফাবাদিরু বিল আমালি সালিহাতি ক্বাবলা আন তাফুতু ফাবাইন আইদিকুম কিতাবুন তুহসা ফীহি আল-হাসানাতু ওয়াল আযহার মাওকিফুন লাইসা বাদুহু ইল্লা আল-জান্নাতু ওয়া বিন-নার। This seems to be local in me. আপনি দেখুন তো আর আছে কিনা, এটা যাও ইয়ে ছোকরা কবে লে যাও। তুমি এগুলো তৈরি করছিলে আর সব কোথায়? যাদের তরে তৈরি করছিলাম তাদের কাছে চলে গেছে। তারা কারা? রক্ত যখন ছুটবে তখন দেখতে পাবে।
ছিলের ধারে কাকে কাকে ছোড়া দিয়েছি? সব তো মনে নাই, যেগুলো মনে আছে সেগুলো বল। না বললে গায়ের চামড়া খুলে নেব। কি গায়ে খেবে? লালচা মাংস, সাদা হাড় আর রক্ত। ও তোমার চামড়া খুললেও ঠিক তাই দেখা যাবে। তোকে ধমকাচ্ছ সাহেব, মরিয়া মরতে ভয় পায় না, তাকে ধমকিয়া কি হবে? মরবে তুমি ঠিকই, তবে আমি তোমার পাঁচবার পথ করে দিতে পারি যদি তুমি আমাকে একটু সাহায্য করো। যদি বলে দাও আজ সন্ধেবেলায় ঝিলের ধারে আমার সেবাইকে কে খুন করেছে। দাঁড়ো দাঁড়ো, কি বললে? ঝিলের ধারে আজ একটা সিপাহী খুন হয়েছে? আরেকটা জানোয়ার মরেছে। ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো। তুমি খেয়াচ্ছ সিপাহীজি, আমি এখন গেলে পরে আবার এসব কাজকর্ম করবে কে? আমি যাবো না, বেঁধে নিয়ে যেতে হবে। যেমন তুমি আমার ময়লাকে নিয়ে গেছিলে তেমনি করো। ক্যাপ্টেন সিং, এক কাজ করুন তো, ট্রাকের সঙ্গে ওকে বেঁধে হিঁচড়ে নিয়ে আসুন। ইফ ইজ স্টিল অ্যালাইভ আই উইল মিট হিম এট মাই অফিস। আমাদের গ্রামের সবচেয়ে সেরা ছেলে অজয় এই এলাকার কংগ্রেসের অধিনায়ক নির্বাচিত হয়েছে। এ তোমাদের জানিয়ে দিচ্ছে যে আগামী 29শে সেপ্টেম্বর তোমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন অধিবাসী। শোনো, এই দেখো না, এই যে লিখেছে জেলা কংগ্রেসের নির্দেশ অনুযায়ী 29শে সেপ্টেম্বর সমস্ত গ্রামবাসীগণকে সম্পূর্ণ অহিংসভাবে সরকারের কাচারি, আদালত, পোস্ট অফিস, থানা, সৈন্য শিবির ইত্যাদি সবকিছু দখল করিতে হইবে এবং ওই দিন হইতে সকলে স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নরনারী বলিয়া নিজ দিগকে জ্ঞান করিবে। 29শে সেপ্টেম্বরের জন্য তাই দেখুন, আমি খুব শান্তিপ্রিয় লোক, কোনো গোলমাল আমি পছন্দ করি না, তাই আমার এলাকায় শুধু শান্তি রক্ষার জন্যই আমি আপনাদের সাহায্য চাইছি। সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন স্যার, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। কিচ্ছু জানলেও আই ডোন্ট বিলিভ দ্যাট। এটা কলকাতার শহর নয়, আপনাদের সাহায্য ছাড়া ওরা এই গ্রামে এতদিন কিছুতেই লুকিয়ে থাকতে পারত না। Anyway, I shall give you another chance. Ajoy, Roshi,
আর এই ছোকরা কটাকে ধরিয়ে না দিলে আমার নেক্সট স্টেপ কি হবে তাও আপনারা জেনে রাখুন। এই সব কটা মোড়লের বাড়ি আমি চষে মাটির সঙ্গে মিশিয়ে দেব। দামড়াগুলোর জন্য আমি ভাবি না, তাদের ব্যবস্থা তারা একরকম ঠিক করে নেবে, কিন্তু গরুগুলোর দায়িত্ব আমার। একটা খুব ভালো গোয়ালের বন্দোবস্ত তাদের জন্য আমি করে দিতে পারবো, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি। এখন বেলা 9টা, 12 ঘন্টা টাইম আমি আপনাদের দিচ্ছি। ঠিক রাত 9টার সময় এখানে আবার আপনাদের দেখা আমি পাবো আশা করি। তা যদি না হয় তাহলে আমার দেখা আপনাদের ওখানে পাবেন এই আশা করতে পারেন। মোট কথা দেখা আমাদের হবে। ক্যাপ্টেন সিং স্যার, সেন্ড দেম ইন আওয়ার ট্রাক উইথ এসকর্ট। চলুন আপনার। আমার কথা হচ্ছে যে আমরা তো বুড়ো হয়েছি, আজ বাদে কাল আমাদের মরতেই তো হবে, তবে আর মরবার জন্য ভয় কি রে? না না না, কথাটা তো তার নয় চক্রবর্তী মশাই। তবে কি মরতে আবার ভয় কি? হ্যাঁ, এই তো সেদিন আমাকে ওরা ধরে নিয়ে গেল, মরবার জন্য প্রস্তুত হই তো আমি গিয়েছিলাম। কিন্তু কথা তো তা নয়, কথা হচ্ছে ধর্ম, বিশেষ করে মেয়েদের ধর্ম। এ ধর্ম যদি যায় তার মানেটা কি তা আপনি বোধেন চক্রবর্তী মশাই? কি ঊর্ধ্বতন 14 পুরুষ আর অধস্তন 14 পুরুষ, এই 28 পুরুষ একসঙ্গে নরকস্থ হবে। এখন কথাটা হলো এই যে আমরা এটা সইব কেমন করে? দেখো মন্ডল, শুধু অজয় রশিদ ওদের ধরিয়ে দিলেই কি যাদের ইজ্জত নষ্ট হয়েছে তারা ইজ্জত ফিরে পাবে? না যে দাশুক আমারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার মরা ধরে প্রাণ আসবে? তুমি দেখো মন্ডল, ওরা ওদের ধরেই ক্ষান্ত হবে না। যতদিন পর্যন্ত না ওরা আমাদের কুকুরের অদম করতে না পাচ্ছে ততদিন ওদের অত্যাচার থামবে না, থামবে না। কাজী সাধারণ যা খুশি করে করুক, আমরা ভয় করি না, ওদের তো ধরিয়ে দেবই না। যদি কখনো ওরা অমনিতেই ধরা পড়ে তাহলে যাতে ওদের জায়গায় আরো শত শত অজয় রশিদ আসতে পারে আমরা তার চেষ্টা করবো। এরপরে স্বাধীন ভারত কি? স্বাধীন ভারত কি? এই সঙ্গে একটা ছোট্ট কথা আমি কই নি, মানে এর পর থেকে তো মিলিটারির আবির্ভাব হলো বলে, তা বাড়ির মেয়েদের বাড়িতেই রাখবো না অন্যত্র সরিয়ে দেবার ব্যবস্থা করবো? ঠিক কথা বলেছো মন্ডল, তা মেয়েদের আমার বাড়িতেই বা রাখবো কেন? পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। তো গায়ের আর সবাইকেও তো খবর দিতে হয়, এই ধরো অজয়ের বাড়ি, রশিদের বাড়ি, খবর দিতে হবে। খবর দিতে হবে বই কি? সে না, অজয়ের বাড়িতে তো আমি নিজেই যাচ্ছি, মানে ওর ছেলের জন্য একটা হরলিক্স কিনে রেখেছি, ওই হরলিক্সটাও দিয়ে আসবো।
পুরো ফাটাঙ্গুলো তাহলে এলো না। Have you kept your men ready? Yes, sir. Inform the DSP to accompany us. আপনারা জান এখানে নেই স্যার, এখানে কেউ নেই স্যার। আর সব আছে আসুন। সো দ্য ডেভিল হ্যাজ ম্যানেজ টু এসকেপ। আচ্ছা এই মন্দির লোকটা দুদিকে খবর দিচ্ছে না তো? না, অতটা করবে তা মনে হয় না। Don't you believe that? ওদের মতো লোক না পারে এমন কাজ নেই। দেখি দেখি খুকি, এদিকে এসো 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 আমার কাছে এসো। কি নাম তোমার? এসো 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 এসো। অজয় কতক্ষণ পালিয়েছে? সে তো আসেনি। মিথ্যে কথা। আপনি কি বলেন? আপনি আপনি কোথায় গেছে সে? জানি না। সে ছিল এখানে? না। অর্ধাঙ্গিনী? হ্যাঁ, চটপট বলুন চটপট বলুন, ওয়েট করতে পারবো না তো, আমাকে আবার অনেক বাড়িতে যেতে হবে। বলে ফেলুন বলে ফেলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। যা জানি নে তা কি করে বলবো বাবা। ক্যাপ্টেন সিং স্যার, বাড়িটায় আগুন লাগিয়ে দিন তো। স্যার এই নিকালো। হ্যালো বাবা, দোষ করেছে যে আমাকে একদিকে যেতে দাও, একটু আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আর টুটুনকে নিয়ে আসি, তারপর তোমাদের যা ইচ্ছা তাই করো, আমাকে যেতে দাও যেতে দাও। আগুন লাগাবো না, আপনার টুটুনেরও কিছু হবে না। চটপট তাহলে বলে ফেলুন। না না, আমি কিছু জানি না, আমাকে তোমরা যেতে দাও, আমি ওকে শুনে নিয়ে আসবো, আমাকে সব যেতে দাও, তোমরা যেতে দাও।
আগ লাগাও। অজয় আসবে, এটা কি আপনার ক্যালকুলেশন? শিওর। যদি না আসে হোয়াট উইল হ্যাপেন? নাথিং, সিম্পলি উই শ্যাল সেট অ্যান এক্সাম্পল ফর আদার্স। Excuse me, Major. I'm going now. Hmm? All right. Baba, তুমি কি মানুষ না? ওই একটু বাচ্চা শিশুকে তুমি অন্য করে? না না, ওদের বলে দাও, আমার বাড়ির কাজ সব যা। ওই বাচ্চাটাকে নিয়ে আসো। আপনি জানেন না, শুধু ওর জন্য ওর বাবা ধরে দিয়েছে ডাক্তারবাবু। ওকে আপনি চলে যাচ্ছেন কেন ডাক্তারবাবু? না না না, এ হতে পারে না ডাক্তারবাবু। দেখেছ? যা হেঁটে এসো, হেঁটে এসো, যাও। জানতে চাই আমি চালাও, কিন্তু তাতে তো আমার হাঁটা হবে না। আমি বলছিলাম যে তাতে তো আমার হাঁটা হবে না। Can't you understand? I'll kill you like this, drop by drop. Get up. Get up. Thank you.
ठीक है ठीक है, ताला चाबी सो गया ये तो चीन है ठीक है। भगवान तुम आपके शक्ति दाओ, शक्ति दाओ भगवान, हम क्या चल जाएगा আমি চাই না। বাবুজি জলদি হাত বাড়াকে পিলে তো বাড়াও, বাবুজি জলদি হাত বাড়াও। তো শিবাজি নেই বাবুজি, কই দেখ লেগা তো বড় মুশকিল কে বাত হ্যায়, তো না আপকা পানি দেলে ভুখ নেই। देखिए बाबू जी, अंदर जो पानी गिरा है वो आप कपड़े से पहुंच लीजिए, मैं इधर पहुंच लूंगा। अच्छा अच्छा सिपाही जी, तो चल देवर हुकुम नहीं, तबु तो तुम्हें दिले क्या? देखिए बाबू जी, मैं नौकरी करता हूँ, मैं तो बाल बच्चे को कैसे खिलाऊंगा। लेकिन बाबू जी, मैं भी तो आदमी हूं, मैं भी सुराग चाहता हूँ, विश्वास कीजिए आप ऐसे सुदेशी बाबू को मैं दिल से प्यार करता हूं। अगर भाई रुपया कमाने को हमारा कोई दूसरा उपाय होता तो मैं ऐसी नौकरी को ठोकर मार देता। टाका तुम्हारे खूब दरकार ना सिपाही जी। जी हाँ क्यों? अच्छा सिपाही जी, हम तुम्हें 100 टाका पाइए देव जदि तुम हमारा एक काज कर दीते पारो। वो क्या? तुम्हारे कोई भय नहीं, हमें एक चिठी देव से तुम्हें एक जन के पहुंचे दीते हैं, आप तरह उत्तर नहीं आसते हैं, हमार चिठी पेले ही वाला तुम्हें टाका दिए देवे। जी बाबू जी, डर लगता है कोई देख लेगा तो मेरा नौकरी चला जाएगा। हमारे देखते के तुम्हारा कोनो भय नहीं सिपाही जी, कोनो भय नहीं, देखे तो मरे जाबो ताओ शिकार, तो वो एक कथा मुख थे बार करबो ना। जी हाँ ये तो देख ही रहा हूं, लेकिन बाबू जी और एक बात है, हम तो सुना कल आपको यहां से कोर्ट में ले जाएगा, अगर वहां से आपको जेल में भेज दे तो क्या? तो चिट्ठी का जवाब लेकर किसको दूं? ओ, काल आमाके कोर्टे निये जाच्छे ना? जी हाँ। ठीक आछे, तुम तो आज रात्रि आमार चिठिटा निये जाच्छो, आबार आज ही तार उत्तरटा निये एसो ना। जी हाँ ये तो हो सकता है। ताहले तुम दया करे आमाके एकटा पेंसिल आर एक टुकरो कागज एने दाओ ना सिपाही जी। देख देखता প্রচলিত ব্যবহার আমি যুদ্ধবন্দী হিসেবে দাবি করতে পারি কিনা। আমাদের ট্রায়াল প্রিজনার যে এখনো দোষী কি নির্দোষ তার প্রমাণ হলো না, তাকে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে তার উপর অকথ্য অত্যাচার করা পৃথিবীর কোন সভ্য সমাজে প্রচলিত আছে? আসামির উক্তি সম্পূর্ণ মিথ্যে। সত্যাগ্রহী কংগ্রেস সেবক কখনো মিথ্যা বলে না, তাছাড়া আমার উক্তি যে সম্পূর্ণ সত্য তার প্রমাণ দেখুন। হ্যাঁ দেখুন দেখুন আরো দেখুন। ইয়ার অনার ইয়ার অনার, আসামে দৃষ্টি যা ব্যায়াম আছে, সেল থাকতে সে বারে বারে পিট হয় এবং ওই অবস্থায় সেলের গড়াতে আত্মহত্যার চেষ্টায় সে নিজেকে ক্ষতবিক্ষত করে। ইয়ার অনার, সেই জন্যই ওই চিহ্নগুলি হয়। মিথ্যার উপর প্রতিষ্ঠিত যে শক্তি, মিথ্যা ছাড়া তারা কি আশ্রয় হতে পারে? এই আসামির বিরুদ্ধে আপনাদের চার্জ কি কি? সেকশন 121 রেড উইথ 120B কনস্পিরেসি অ্যান্ড ওয়েজিং এম্পায়ার, আইনের দ্বারা প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করেছে এবং যুদ্ধ ঘোষণা করেছে। ইয়োর অনার, না আমি বেআইনি এবং বিশ্বাসঘাতকতার দ্বারা প্রতিষ্ঠিত লাঠি বেয়নেট এবং মেশিন গান দ্বারা চালিত অত্যাচারী বৈদেশিক রাজ সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র নয় প্রকাশ্য আন্দোলন করেছে। আর যুদ্ধ ঘোষণা? হ্যাঁ হ্যাঁ করেছি। অত্যাচার এবং উৎপীড়নের দ্বারা রাজশক্তি গ্রাস করে যে আমাদের মাতৃভূমি ও তার 40 কোটি অধিবাসীদের কৃতদাস করে রেখেছে, আমি সেই রাজার বিরুদ্ধে মহাত্মাজি এবং কংগ্রেসের নেতৃত্বে অহিংস যুদ্ধ করেছি এবং করব যতদিন না আমাদের জন্মগত অধিকার স্বাধীনতার সঙ্গে এই শোষণমূলক সাম্রাজ্যবাদ ধ্বংস করে আমাদের উন্নততর মহত্তর সমাজ বিধান রাজ বা কৃষক মজদুর প্রজারাজ প্রতিষ্ঠিত। ঠিক
বৌমা যদি এরকম একটুও শুনি তাহলে আমি বাধ্য হব কোর্টরুম থেকে আপনাদের সকলকে বের করে দিতে। মনে রাখবেন, এটা বিচারের স্থান, এ তামাশার জায়গা না। মাননীয় বিচারপতি মহাশয়, এটা যদি সত্যি তামাশার জায়গা না হয়ে ন্যায় বিচারের স্থানই হয়ে থাকে তাহলে আমি বলবো যে এখানে আমাকে দাঁড় নাই, এই এদের দাঁড় করানো উচিত ছিল। এই এরা পুলিশ মিলিটারি শিশু বৃদ্ধ নির্বিচারে বহু গ্রামবাসীর ওপর অকথ্য অত্যাচার করেছে, মাতৃজাতির ওপর পাশবিক ব্যবহার করে তাদের ধর্ম ইজ্জত নষ্ট করেছে, মায়ের সামনে শিশুকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে সেই ঘর পেট্রোল দিয়ে জ্বালিয়ে সেই শিশুকে হত্যা করেছে। এরা যদি সত্যি ন্যায় বিচারের স্থান হয়ে থাকে তাহলে আমি বলবো নিয়ে আসুন এদের এখানে, এদের বিচার তার আগে হোক। কিন্তু আমি জানি যে তামাশার ওপর তৈরি আদালতে এদের বিচার কোনোদিন হবে না, কিন্তু ভগবানের আদালতে যেখানে কারো রেহাই নেই সেখানে এদের বিচার একদিন হবেই, আর সে বিচার হতে বেশি দিন দেরি নেই, বেশি দিন দেরি নেই। I remand him to military custody for 7 days more. Dada! পথটা খুলবি না হুজুর, আমি আধ ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। সে খুলবে না, আগে ওই ঘুমটিওয়ালা আমি ঘরের মধ্যে শুয়ে ঘুম আবার ডাকতে গেলে রাগ করে। খুলবে না, এই ড্রাইভার বন্ধ কর, চলেন। সাত নম্বর রাস্তা খুলে দে। Great famine everywhere in Bengal, particularly in village areas. Yes, that will help you to crush the movement. And why don't you start communal riots? Yes, but why this delay? Do you think that there will be any major disturbances on the announced date of 29th September? I see. Yes, reinforce your men if necessary, but I want that movement to be a complete failure. Is that the area, Commander? Be more ruthless in your administration of the disturbed area. You must realize that Japan will get... Why don't you burn their villages? Why don't you shoot offenders at sight? Why? Why? আজ 26 সেপ্টেম্বর, মাত্র 3 দিন আর বাকি, 29 তারিখে আমাদের সবকিছু দেবার জন্য প্রস্তুত হতে হবে। ভারতবর্ষের স্বাধীনতার এই শেষ সংগ্রামে আমরা যেন সর্বস্বপন করে এগিয়ে যেতে পারি শুধু এক মন্ত্র মুখে নিয়ে, ইংরেজ। আমাদের চরম পরীক্ষার দিন,
স্বরাজ না হয় মৃত্যু, মহাত্মাজির এই বাণী মাথায় নিয়ে আগামীকাল বেলা তিনটায়। বলো কে তুমি বাচ্চা কোমার দিয়া তোমার মাথা কে ভরা দেখতে নেই ওখানে ভেঙ্গো। মৃত্যুর পথে আনহে যাত্রী মৃত্যুর পরাজয়। হলো না হলো না, মৃত্যুর পথে আনহে যাত্রী মৃত্যুর পরাজয়। এরপরে আমি ধরবো সংশয় আর নয়, আর তোমরা ধরবে ভেদ করো বুক তার। ঠিক আছে, তোমরা আরো দু একবার দিয়ে নিও, তাহলে ঠিক হয়ে যাবে। আমাদের ফ্লাইট রেডি হয়ে গেছে না? হয়ে গেছে, দেখি। বাহ, বেশ সুন্দর হয়েছে, একটু ভারী হয়েছে না? ঠিক আছে, পারবো, রেখে দাও। আমাদের লোক যাবে পৌনে তিনটের সময়। তাহলে আমরা আসি, এসো ভাই। এবার আমি যাই, একটু দাঁড়াও লক্ষ্মীটি, তাহলে একটু বসি। হ্যাঁ বসো বসো বসো, এইখানটা বসো, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। দেখো দিনা, তোমার কাছে চিঠি দিচ্ছি, বুঝলে? চিঠিটা তুমি ঠাকুমাকে দেবে। আর শোনো, ঠাকুমা তোমাকে একবারটি দেখতে চেয়েছেন। আমারও কি ঠাকুমাকে দেখতে কম ইচ্ছে করে দিনা, কিন্তু কি করবো বলো, কোনো উপায় নেই। তুমি তো জানো কত কাণ্ড করে ওরা আমাকে উদ্ধার করে এনেছে, আবার যদি ধরা পড়ে যায় এই শেষ সময়, ওটার কাছে মুখ দেখাতে পারবো না। যা ঠিকই, তোমার ধরা পড়লে চলবে কেন? আমার কথা তুমি ঠাকুমাকে বলবি না? বলবো। হ্যাঁ, এই চিঠিটা তুমি রতনপুরের হরিশ ঠাকুরকে দেবে, আসবে কাল ভোরে। আর এইটা তোমার কাছে রেখে দেবে, আমাদের বাড়ির কাজ দিয়ে আজ রাত 9:30-10টার সময় একটা ভিখিরি যাবে, বোধহয় কাঁদতে কাঁদতেই যাবে, তাকে ডেকে চারটি খাইয়ে দেবে, আর এই চিঠিটা দিয়ে দেবে। সিরাজ সিরাজ, কটা বাজে দেখো তো? চলো কিনা, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে। চিঠিগুলো সাবধানে রেখেছি তাই না? হ্যাঁ। রশিদ রশিদ, ওরা বই থেকে গেছে, বলে গেছে এখনই আসবে। ও আচ্ছা, মহেন্দ্র তিনি এক্ষুনি যাবেন, বুঝলে? তুমি খালি ধারটা একটু দেখে আসো ভাই। আচ্ছা, এক্ষুনি চলে যাবে না?
আমাদের এই এলাকার যত রেল লাইন রাস্তা পুল তার সমস্ত ভেঙে কেটে উড়িয়ে দেওয়া হবে। ভেবে দেখো বিনা, কাল থেকে না আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নরনারী হব যদি আমরা জিতি। আর যদি হারি? ক্ষতি নেই, আমাদের মৃত্যু দিয়ে তো স্বাধীনতার পথ খানিকটা এগিয়ে দিতে পারবো নিশ্চয়ই। তার কথা সম্পূর্ণ করবে আমাদের পরবর্তী কর্মীরা এসে। কাল আমরা আমাদের টুজনের কাছে যাবো না? এবার চলো লক্ষ্মীটি, রাত হয়ে যাবে। বিনা, বিনা, ও কি করছো? বিকেলে গিয়ে জানি তো। না বিনা, তুমি শুধু শিখেলেন ন, আগামীকালেরও। বিনা, বিনা, এক নম্বর! ও ভাই রশিদ, এক্ষুনি যাবে, এর সঙ্গে একজন লোক ভাই বাজার পর্যন্ত এগিয়ে দাও না। আচ্ছা আসুন রনি। যাও বিনা। চিঠি গুলো? হ্যাঁ ঠিক আছে। কালকে কোথায় থাকতে হবে তোমার বলে দিয়েছে তো? হ্যাঁ। একটা রাত্রে খুব সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ তুমিও। আচ্ছা এবার আমি একাই চলে যেতে পারবো, তোমার আর আসার দরকার হবে না। আচ্ছা আপনারা পেতে পারেন, একটু কষ্ট করতে হবে, ছুঁড়ে নিয়ে নিয়ে পেটটা কেটে ওগুলো বের করে নিতে হবে। তাড়াতাড়ি করুন, নাহলে লেখাগুলো যে সব মিলিয়ে যাবে, পড়তে পারবেন না, ঠকে যাবে। বরখা বরখা প্রথা তার আর যত দোষী থাক না কেন, আপনাদের সুবিধার জন্য অন্তত প্রথাটা বজায় রাখা উচিত, কি বলেন? রিমুভ দ্যাট, রিমুভ দ্যাট। জান,
চিনতে পারেন? কি মনে হয়? কে আমি বলুন তো? অন্য কেউ বলে আপনাকে কি বলে বলতো আমি জানি না, হয়তো বলতো জানোয়ার, শয়তান। আমি তবে চার আপনি নেচকাটা একটা দিশি বাঁদর। তা অর্ধাঙ্গিনী, আপনার গালাগালিও যে এত মধুর তা তো সেদিন বুঝতে পারিনি। সত্যি কি মিষ্টি কথা তোমার। পরেশ তুই ফিরে যা, গিয়ে এখনই ওদের নিয়ে বেরিয়ে পড়। আচ্ছা অজয় কোথায়? কোথায় আসবেন? আমাকে ধরে এনেছেন তো, এক্ষুনি তিনি ছুটে আসবেন। অর্ধাঙ্গি নিজে বাইরে লোক পাঠান, শিগগির পাঠান, ধরে ফেলতে পারবেন। ধরে আমি তাকে ফেলবই, তবে তবে মৃত। তাও কাল বেলা তিনটের আগে নয়। কেন, ধরা তো তিনি দিয়েইছিলেন, কই ধরে তো রাখতে পারলেন না? মরবে যে তাই পাখা উড়েছে না। কাম 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 কাম, হেরে তো যায়, হেরে তো যায়। কাকে জিজ্ঞাসা করছেন? হু এলস ইজ হিয়ার? ও তাহলে আমাকে? ইয়েস ইয়েস ইয়েস। কি বোকা, এটুকু বুদ্ধি আপনার মাথায় এলো না যে আমার টুটুনকে আপনার আগুনে পুড়িয়ে মারা আমি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তবু একটি বারও বলতে পারলাম না উনি কোথায়। আর তা এখন আপনাকে আমি বলে দেব। কেন, কিসের ভয়, কি ভয় আপনি আর আমাকে দেখাতে পারেন? Now speak out. Speak out and right now. Oh, ekkhuni amake bolte hobe na? Yes. Ar na bolle rehai nei na? Exactly. Apnar kotha shuni mone hocche je ingrej tar abar jonno congress er michi michi andolon korar dorkar ta ki? Apnar moto na erokom murkho ar bhutikar hete ekhan theke pattari gutote hobe. Don't forget je amar shochher ekta shima ache. Thik. ঠিক যেমন বোকামিরও একটা সীমা থাকা উচিত। মহাভারত পড়েছেন? একটু একটু। দ্রৌপদীর বস্ত্রহরণ মনে আছে? সেখানে তো কেষ্টটা করে সে তার ইজ্জত রক্ষা করেছিলেন না? কিন্তু এখানে আপনাকে কে রক্ষা করবে? সেন, thank you.
আমাদের অজয় স্ত্রী বিনা তাকে শেষ করে দিয়েছে, পাগল করে ছেড়ে দিয়েছে। সত্যিটা হবে, ভয় না।
তুতু দাসু বিল। মৃত্যু তাদের পদরোধ করতে পারেনি। বলো জয় গণশক্তি, জয় জয় গণশক্তি, জয়। তো এই জয় তো জয় নয় যদি না আমরা শেষ রক্ষা করতে পারি, যদি না আজ বিকেলে ওই শয়তানদের দুর্গ মিলিটারি ব্যারাক দখল করতে পারি। পারবো, পারবো, নিশ্চয় পারবো, কেন পারবো না? নিরস্ত্র অহিংস জনতার যে কি ভীষণ শক্তি, এই যুদ্ধে মহাত্মাজি তার জীবনের শেষ পরীক্ষা দিচ্ছেন। এই আমাদের দিয়ে, এই আমাদের দিয়ে। ওই ওই যে ওইটা, ওই ওই অজয় আবার কি লিখেছে? ২৯ সেপ্টেম্বর, আজ আমাদের চরম পরীক্ষার দিন, স্বাধীনতা না হয় মৃত্যু। দৃঢ় চিত্তে এই কঠোর সংকল্প নিয়ে মহাত্মাজির আহ্বানে আমরা সাড়া দেব, শুধু এক মন্ত্র মুখে নিয়ে, ইংরেজ। Take up major positions. Right, sir. Captain Singh, emergency position. Major Trivedi. Yes, sir. I hope you're going to give these devils a damn good lesson. I hope so, sir. How far do you intend to allow them to come? Up to that bridge, sir. No, I don't think that's a good thing. Stop them beyond that. You see the street intersection there where the tree is? Yes, sir. Stop them there. Right, sir. Captain Singh, sir, let's go. You know, time and again I've told these fellows to take drastic action against these people, but my orders are never carried out. What do you think of Captain Major Trivedi? Well, sir, I happen to know Major Trivedi, and if given a chance, he will manage the situation all right. নোটিস বোর্ড দেখছেন, ওর পর সরকারের হুকুম ছাড়া এগিয়ে যাওয়া যে নিষিদ্ধ তা আপনারা জানেন। সরকারের অনুমতির আমাদের আর প্রয়োজন নেই, মহাত্মাজির এই নির্দেশই যে আমরা পেয়েছি বাবা। That will lead you nowhere but sure death. ওই লাইন ক্রস করলে আপনারা প্রাণ নিয়ে কেউ ফিরতে পারবেন না, সেটা আমি আপনাদের জানিয়ে গেলাম। এর কোনো প্রয়োজন ছিল না, এ কথাও মহাত্মাজি আমাদের আগেই জানিয়ে দিয়েছেন, হয় করবে না হয় মরবে। All right. So they are still moving. Yes, sir. But I'll stop them. And I know how. Captain Singh, keep the men ready.
Get back! Get back, I say! Get back! এগোবেন না! আর এগোলে আমরা গুলি করতে বাধ্য হব, এগোবেন না! চান, ওখানে না ওড়ানো পর্যন্ত আমাদেরকে ফিরে যাবার কোনো পথ নেই বাবা। যাবেন না! Dictator is leading it. It must be stopped immediately. Right, sir. Captain Singh. Major Trevelyan. Yes, sir. Stop it on the other side of the bridge. Right, sir.
You see that bridge there? From there it's a prohibited area. You know that? Jani. Any attempt to cross that bridge might lead you all to death. You know that? Jani. Already two have been killed. Killed to death. You know that? Jani. All right. বন্ধুগণ, তোমরা সামনের দিকে তাকিয়ে থাকো। আমাদের ঠাকুমা আর ছোট্ট শিবরানী আজকে যাত্রাপথে অনেক দূরে গিয়ে গেছে। আমরা যারা পরে এসেছি তাদের আরো বেশি এগিয়ে যেতে হবে। যারা এই ফোন করে এগিয়ে আসতে রাজি আছো তারাই শুধু আমার সঙ্গে এসো। নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমি আর একবার গান্ধীজির শেষ নির্দেশ তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত হইয়া আপনারা অগ্রসর হন। চরম দমন নীতি, বোমাবর্ষণ, গুলি চালনা প্রভৃতি কোনো কিছুতেই বিচলিত হইলে চলিবে না। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয়স্বজন সকলের মা ত্যাগ করিয়া স্বাধীনতা লাভের জন্য প্রয়োজন হইলে মৃত্যুবরণ করিতে দৃঢ় প্রতিজ্ঞ হন। সাহস অবলম্বন করুন, ভগবান আপনাদের সহায়। এই সংগ্রামী কংগ্রেসের শেষ সংগ্রাম, হয় সাফল্য নয় মৃত্যু। কারেঙ্গে I'm showing. I must congratulate you. A damn good job you did of it. Oh, thank you, sir. Thank you, sir. That boy, son of money. Yes, that's fine. Let's sit down, Mort. What do you say? Well, let's go. Let's go, sir. I think it's a good idea. Oh, that's a good idea. Well, it was a very... ওই কল
যদি বাড়িটা এখান দিয়ে ঢুকিয়ে ওদিক দিয়ে পেট করে ব্যারাক আমি জয় করবই, শুধু তুমি এক কাজ করবি না, তুমি ওই ওদের সামনে গিয়ে একটু দাঁড়াও, যদি আমার চিৎকার শুনতে পাও তাহলে ওদের এগিয়ে দেবার জন্য একবার শেষ চেষ্টা করে তুমি দেখবি না, যাও কি না যাও, ওই ওই ওখানে গিয়ে একটু দাঁড়াও, যাও যাব না যাও, যাও লক্ষ্মীটি
যাও। Let's go!
স্বভাবই পশ্চাৎ অপসরণে কটু ইংরেজ এই এক অখ্যাত গ্রাম থেকে, শুধু এই গ্রাম থেকে কেন, সারা ভারতব্যাপী ৪২-এর অন্যান্য অসংখ্য সংগ্রাম ক্ষেত্র থেকে নিজেদেরকে অপসরণ করতে বাধ্য হল। ২০০ বছরের রাজত্বকালের মধ্যে শৃঙ্খলিত ভারতবাসীর বহু মৃত্যুবরণ মুক্তি সংগ্রামের সম্মুখীন তাদের হতে হয়েছিল, কিন্তু কোন সংগ্রামই তাদের সাম্রাজ্যের ভিত্তি এতটুকুও টলাতে পারেনি। এই ৪২-এই তারা প্রথম উপলব্ধি করল মহাত্মাজির আদর্শ প্রণোদিত দুঃখ দুর্গত কঙ্কাল সার কালাগ্নির অস্ত্রহীন নেত্রহীন অহিংস অভ্যুত্থানের কি বিরাট শক্তি। উপলব্ধি করল সত্যর্থিত ভারতের এই তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষাকে পৃথিবীর ভীষণতম অস্ত্র দিয়েও আর রোধ করা যাবে না। উপলব্ধি করল ভারত তাদের অচিরে ছাড়তেই হবে। দেখুন, ওকে তো আমরা চিনি, কিন্তু কই, ওর চারপাশে ওই যারা ওর সঙ্গে জয়ধ্বনি করছে তারা তো ওকে চেনে না। চিনিয়ে দিতে হবে। ভারতবর্ষের ইতিহাস যদি একটি শিক্ষাও দেয় তাহলে তা এই যে জাতির প্রত্যেক সংকটের সময় এই এদেরই মতো দেশপ্রেমের মুখোশ পরে গুটি কয়েক সুবিধাবাদী শয়তান প্রত্যেকবার এই দেশটাকে অন্ধকারের পথে টেনে নিয়ে গেছে। তাই আমাদের আজকের এই নবলব্ধ স্বাধীনতাকে রক্ষা করতে হলে এদের একটি একটি করে খুঁজে বের করতে হবে, জাতির সামনে এদের প্রকৃত রূপ প্রকাশ করে দিতে হবে। কত পরিবার যারা ইচ্ছা করলে ঠিক আমাদেরই মতো সুখী পরিবার হয়ে দিন কাটাতে পারত সর্বস্ব হারিয়েছে, শুধু এক উদ্দেশ্যে যে ভবিষ্যৎ ভারতবাসী যেন পৃথিবীতে কুকুর বেড়ালের মতো নয় মানুষের মতো বেঁচে থাকতে পারে। দাঁড়ান, উঠবেন না, গল্প বলা শেষ হয়েছে কিন্তু তার উদ্দেশ্য বলা এখনো শেষ হয়নি। এত ত্যাগ, এত নির্যাতন ভোগ, এত জীবনাহুতি দিয়ে গড়া যে স্বাধীনতা তা আমরা কোনো মতেই আর হারাতে পারি না। অনেকেই হয়তো বলবেন, কই সত্যিকারের স্বাধীনতা আমরা তো আজও পাইনি। হ্যাঁ ঠিক, পাইনি, কিন্তু পাবার সুযোগ তো পেয়েছি। তৃতীয় পক্ষ যে আজ আর আমাদের গৃহ মধ্যে বিরাজ করছে না এ কথা তো অস্বীকার করবার উপায় নেই। তবে হ্যাঁ, তারা যে একেবারেই আমাদের ছেড়ে গেছে তাও নয়, আমাদের পাঁচিলের ঠিক বাইরে থেকেই তারা, শুধু তারা কেন আরো অনেকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখছে যে আমরা কি করি। যদি আমরা জাতির এই ঐতিহাসিক মহাসন্ধিক্ষণে একতা বিসর্জন দিয়ে বিবাদ বিভেদ ও অন্তর্দ্বন্দ্বে আবার লিপ্ত হই তাহলে আবার এক দুর্বল মুহূর্তে ঠিক শকুনের মতোই এই গলিত পচা শবের উপর তারা ঝাঁপিয়ে পড়বে। কে বলতে পারে, হয়তো ২০০ বছর ধরে আমাদের একটু একটু করে আবার ঠুকরে ঠুকরে খাবে। কিন্তু যদি প্রকৃত স্বাধীনতা গড়ে তোলবার ঐকান্তিক আকাঙ্ক্ষায় এই অমূল্য সুযোগ গ্রহণ করে শৃঙ্খলা ও একতা পূর্ণভাবে বজায় রেখে আদর্শ গণতন্ত্র গঠনে সচেষ্ট হই তবে মহাত্মাজির কল্পনা স্বাধীনতার সেই রামরাজ্য একদিন নিশ্চয়ই আমরা গড়ে তুলতে পারব এবং ভারত আবার জগতের শান্তি ও কল্যাণের পথপ্রদর্শক রূপে নিজের স্থান অধিকার করে নেবে। গণতন্ত্রের জয় হোক, স্বাধীন ভারতের জয় হোক।